तो बंधुरा धर्मनगर भीड़ देखते ही पाच्छेन सेकेंड काली पुजो और एरियंस क्लाब कूदाय चंद्रपुर धर्मनगर चंद्रपुरे आछि और এই যে দেখুন আমার পেছন দিকে প্রচন্ড ভিড়। तो आज के सेकेंड काली पुजो अभी बैक कैमरा ऑन कर देखाচ্ছি আপনাদেরকে। सामने থেকে দেখাচ্ছি আপনাদেরকে প্যান্ডেলটার থিম কিটা টুইন টাওয়ার। বন্ধুরা এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে সামনে থেকে আর একটু আগে লাইটিংটা তো আপনাদেরকে দেখিয়েছি। উপভোগ করুন আপনারাও সেকেন্ড কালী পূজা ধর্মনগরের। तो देखते पाच्छेन बंधुरा भिडियोर मध्ये देखते पाच्छेन और प्रचंड भीड़ सेकेंड काली पूजा धर्मनगर। ये देखो आमी देखाच्छि भितरे गिये भेतरे डेकोरेशनटा देखाच्छि बाइरे तो देखिएछि आपनादेरके। तो रेडी देखुन आपनाराओ आई जे बंधुरा आई देखुन मायेर प्रतिमा आमार आवाज होयतो आपनारा सुनते पाच्छेन ना আর এই যে বন্ধুরা বেরিয়ে পড়ছি। আর এই যে বন্ধুরা আমরা পুজো ঘুরতে ধর্মনগরে এবারে সেকেন্ড কালী পুজো ধর্মনগরে ঘুরতে এসেছি। আর দেখতেই পাচ্ছেন আপনারা প্রচন্ড ভিড় আর প্যান্ডেল তো আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখুন পেছন থেকে। আর খুব সুন্দর ডেকোরেশন হয়েছে ধর্মনগরের কালী পুজো আর লাইটিং তো আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা ধর্মনগর টাউনের ভিড় কাল সেকেন্ড কালী পুজো আজকে। আর এই দেখুন আর এই রাস্তাটার নাম হসপিটাল রোড। বন্ধুরা এই রাস্তাটা দেখতেই পাচ্ছেন প্রচন্ড ভিড় আজকে সেকেন্ড কালী পুজোর দিনেও। আশা করি আগামী কালও কিন্তু আরো বেশি ভিড় হবে। So right now we are visiting every pandals out there. YouTuber Shaan's Vlogs. Please subscribe Shaan's Vlog. Shaan's Vlog is Shaan amazing daily life vlogs. So right now we are at this pandal. I don't know the club's name, but this pandal looks amazing. Let's see. তো এবারে চলে আসলাম ধর্মনগরের BBI field. BBI field এর দেখতেই পাচ্ছেন কালী পূজা মণ্ডপে। আর ক্লাবের নাম হচ্ছে YMSC ক্লাবের ব্যবস্থাপনা। এই যে দেখুন খুব সুন্দর কালী পূজার প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন বন্ধুরা আর এই যে আমাদের উস্তাদ এই যে আমাদের গাইড আজকের গাইড। হ্যালো গাইড। এই যে আমাদের গাইড উনি আমাদের আজকে নিয়ে ঘুরছেন ধর্মনগরে। আর ধর্মনগরের ডন বলে উনি ডন। আর এই যে ধর্মনগরের বন ক্রিম বন। তো বন্ধুরা চলুন এবার ভেতর থেকে একবার ঘুরে আসি ধর্মনগর BBI ফিল্ডের সার্বজনীন কালী পুজোটা। তো চলুন এবার ভেতর থেকে একবার ঘুরে আসি। আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব বেশি ভিড় নয় তবু অনেক। এই যে দেখুন মায়ের প্রতিমা দেখতে পাচ্ছেন আপনারা এই দেখুন। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু অসম্ভব ভিড়। জায়গাটার নাম কি রে? গার্লস স্কুলের সামনে। কোন স্কুল? গার্লস স্কুলের নাম কি? টাউন হলের সামনে আছি আমরা ধর্মনগর টাউন হলের সামনে। এই যে আর দেখতেই পাচ্ছেন অসংখ্য ভিড় কিন্তু এই রাস্তাটায়। আমরা প্রথমে যে রাস্তাটা ছিলাম খুব একটা ভিড় ছিল না। আর এই রাস্তায় দেখুন এই যে। তো বন্ধুরা চলে আসলাম এখন দিঘির পাড়ে ধর্মনগর টাউনের দিঘির পাড়। আর খুব পরিচিত একটি জায়গা সবার কাছে দিঘির পাড় জায়গাটা। আর খুব সুন্দর জায়গাটাও। দেখুন কালী পূজার দিনে ঘুরতে বেরিয়েছি আমরা। আর কোনো কোনো জায়গায় বন্ধুরা অনেক ভিড় আবার কোনো কোনো জায়গায় কিন্তু খুব একটা ভিড় দেখা যাচ্ছে না। তো পূজা একটু দূর থাকায় ভিড়টাও কিন্তু কন্ট্রোলে আছে। সত্যি একটা ভালো জিনিস কিন্তু এটা একটা। অনেক দূর পূজা আর পূজা তো আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আপনারা খুব বড় পূজা অনেক বড় বাজেটের পূজা আপনারা তো দেখতে পাচ্ছেনই। আর এই যে বন্ধুরা এই হলো দিঘি। দাঁড়া আমি একটু সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এক সেকেন্ড। আমি দেখাচ্ছি দাঁড়ান। তো এই যে বন্ধুরা এই দেখুন শিব বাবা বসে রয়েছেন তপস্যায় মগ্ন উনি। এই দেখুন বন্ধুরা খুব সুন্দর লাগছে না দেখতে? দেখুন বন্ধুরা শিব বাবা পুরো মগ্ন তপস্যায়। দেখুন দিঘির পাড়, ধর্মনগর দিঘির পাড় এটা। এই যে দেখুন আর খুব সুন্দর জায়গা বন্ধুরা। এই দেখুন পুরো দিঘিটা, এই দেখুন বন্ধুরা, এই দেখুন আমি সম্পূর্ণ দিঘিটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আর এই যে বন্ধুরা টাউন কালীবাড়ি। আর যে বন্ধুরা এগুলো টাউন কালীবাড়ি দেখুন অনেক ভক্তবৃন্দের ভিড় এখানেও। এই যে এই দেখুন বন্ধুরা ধর্মনগর টাউন কালীবাড়ি। এই দেখুন বাহ বাহ বাহ, ঠাকুর ডাকতে মগ্ন আমার অভিজিৎ। বাহ যে বন্ধুরা এই দেখুন আমরা সবাই আছি এখন ধর্মনগরের টাউন কালীবাড়িতে। আর এই যে আমার টিম পুরো রেডি কি করতে, কালী পুজো ঘুরতে। আর আছি এখন ধর্মনগর টাউন কালীবাড়িতে। আর এই দেখুন মা কালীর প্রতিমা, এই দেখুন। আর খুব সুন্দর জায়গাটা বন্ধুরা, পেছন থেকে দেখুন দিঘি, আমি আপনাদেরকে দেখিয়েছি দিঘি। মহাদেবজি পুরো তপস্যায় মগ্ন ওইখানে বসে রয়েছেন, তপস্যা করছেন। তো এই যে বন্ধুরা পুরো টিম আমরা বেরিয়ে পড়েছি আর বিকাল থেকেই ঘুরছি পুজো আর আপনাদেরকেও দেখাচ্ছি। কিন্তু আরও ভালো ভালো পুজো রয়েছে ধর্মনগর টাউনে, আরও অনেক কিছু রয়েছে, সম্পূর্ণ দেখাবো আপনাদেরকে। দেখতে থাকবেন কিন্তু আমার ভিডিও, সাথে থাকবেন আমার। তো এই যে বন্ধুরা চলে আসলাম বাবামণি হোটেল, ওখানে কিছু পেট পুজো করব। তো এই যে বন্ধুরা চলে আসলাম পেট পুজো করার জন্য এখন। তো অনেক ভিড় হোটেলে, দেখা যাক জায়গা পাওয়া। তো ফাইনালি জায়গা তো পাওয়া গেছে, এবারে বসে পড়ি। এই যে খাওয়া দাওয়া চলছে খুব, এই দেখুন খুব চলছে খাওয়া দাওয়া। আর তোমরা কি খাচ্ছ কি খাচ্ছ তোমরা? ডাল আলু ভাজি, ডাল আলু ভাজি আর ফুলকপি। এই দেখুন এই হলো ত্রিপুরার রাক্ষস সুন্দরী, সরি রাক্ষস সুন্দরী, জেন্ডার চেঞ্জ হয়ে গেছে। অভিজিৎ কি খাচ্ছ? জ্বর কমেছে প্যারাসিটামল ট্যাবলেট খেয়ে কালী পুজো ঘুরতে ধর্মনগরে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আবার বেরিয়ে পড়েছি পুজো ঘুরতে। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমি একটু দাঁড়ান ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন বন্ধুরা বুঝতে পারছেন প্রিয় শহর ধর্মনগর, সত্যি শহরটা কিন্তু খুব সুন্দর আর অনেক সুন্দর ডেকোরেশন করে রাখা হয়েছে, অনেক সুন্দর মেনটেন করে রাখা হয়েছে কিন্তু শহরটাকে। এই যে বন্ধুরা ধর্মনগর বয়েজ ক্লাব, ধর্মনগর বয়েজ ক্লাব। আর অসাধারণ লাইটিং বন্ধুরা, এই দেখুন রাস্তার মধ্যে গেট, খুব সুন্দর লাইটিং করেছে ওরা। আর ধর্মনগরের মধ্যে যতটুকু আমি খবর পেয়েছি, সত্যি তো জানি না, ধর্মনগরের মধ্যে ফেমাস ক্লাব বয়েজ ক্লাব। আর সত্যি দেখেই বোঝা যাচ্ছে ফেমাস। আর দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর গেট বন্ধুরা, এই যে। তো চলুন বন্ধুরা এবারে ধর্মনগর বয়েজ ক্লাবের কালী পুজোটা একবার ভেতর থেকে ঘুরে আসি, প্যান্ডেলটাও দেখে আসি একবার। আমি খবর পেয়েছি ওরা নাকি প্যান্ডেলটা খবরের কাগজ দিয়ে তৈরি করেছে। দেখছেন বন্ধুরা ধর্মনগর বয়েজ ক্লাবের খুব সুন্দর পূজা মণ্ডপটি, এই দেখুন। আর দেখে তো মনে হচ্ছে খবরের কাগজ দিয়ে প্যান্ডেল তৈরি করা হয়েছে এখানে, এই দেখুন অসাধারণ ক্রিয়েশন বন্ধুরা, কি বলবো আপনারা তো নিজেই দেখুন। এই দেখুন দেখছেন বন্ধুরা খবরের প্যান্ডেল তৈরি করা হয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন এই যে এই দেখুন শুধু খবরের কাগজ, এই দেখুন খবরের কাগজ দিয়ে প্যান্ডেল মণ্ডপটা তৈরি করা হয়েছে। এই যে বন্ধুরা মণ্ডপের ভিতর অসংখ্য ভিড়। देखते पाচ্ছেন বন্ধুরা অসংখ্য ভিড় প্যান্ডেলের ভিতর আর দেখাচ্ছি মায়ের প্রতিমা আপনাদেরকে যারা ক্যামেরা অন করে দেখাচ্ছি 5000 বছর পূর্বে মায়ের প্রতিমা রাজ আমলে পায়রাকে বার্তা বাহক হিসেবে পাঠানো হতো এর পরবর্তী সময়ে রাজার বার্তা বাহক হিসেবে কাউকে দিয়ে লিখে বার্তা সম্বন্ধ ইন্টারনেট হয়েছে যার কারণে सारा देश लोकल बंधुरा अनेक कष्टे मस्ते बेरिये पड़ेछे बंधुरा तो बंधुरा अनेक कष्टे मस्ते भितर थेके बेरियेछे अनेक भीड़ और एई देखुन सबाई पुजो देखते व्यस्त और तार साथे भीड़टा आरो लागे सेल्फी उठते सबाई फटो उठतेओ व्यस्त तो बंधुरा आमादेर धर्मनगरेर पूजा घुरा प्राय शेषेर दिके और लास्ट एक क्लाब रही है पुजो देखो और क्लाब्टर नाम कि रे एथलेटिक्स एथलेटिक्स क्लाब तो कंटिन्यू घुराघुरी चलते एन रे प्राय दुईटा बजे तो एबारे जाच्छी एथलेटिक्स क्लाबे पुजो देखते और घुराघुरी पुजो देखा मोटामुटी शेषेर दिके बंधुरा और देखते पाच्छेन भीड़ किन्तु क्रमश बाड़छे कमछे तो ना जाई होक भालो लागछे घुरते और चुकटुक लाल हो गए रात्र प्राय एखन दुटा बजे तुम्हारे एनार्जी केमन बेचे रही है माने पुरो सारा रात घुरते पारबे आराम से और तुम्हारे एनार्जी केमन बेचे रही है भीषण क्लांत बंधुरा भीषण क्लांत ना एनार्जी ना क्लांत अभिजीत एकटू कि बोलबो आमार आसले कारण आछे बंधुरा कारण आछे एक ज्वर आर दो दिन एक ज्वर आज जैक तबुओ ज्वर नहीं घूरते क्योंकि एनार्जी एखो घूरते असुविधा नहीं घूरते तो सारा रात घूरते असुविधा नहीं तो बोलो घूरते असुविधा नहीं शंकरदेव एनार्जी पूरा और संजय फुल एनार्जी और किशोर बाबू पूरा एनार्जी आछे पूरा एनार्जी जैक चलो अपनारा साथ और आमरा किन्तु हारछी और आपनारा एकटू धैर्य दिए भिडियोटा देखुन ब्लगटा देखुन भालो लागबे आशा करी आमरा तो अनेक कष्ट करे घुरछी मजा तो लागछे किन्तु आपनारा तो बुझतेई पारछेन हेटे हेटे पुरो धर्मनगर टाउन घुरछी पुजो देखछी कष्ट तो हच्छे और आपनारा किन्तु एकटू कष्ट करे भिडियोटा देखुन आपनारा जोदि देखेन भिडियोटा ताहले आमादेर कष्टटा सार्थक हये जाबे आमादेर एनार्जी डबल हये जाबे मनेर उत्साह बाड़बे साथे थाकुन बंधुरा देखते थाकुन भिडियो आमादेर एनार्जी केमन অনেক এনার্জি আরো ঘুরতে পারবে পারবো আর রাস্তা সাইডে সাইডে আটা সাইডে আটা আচ্ছা আচ্ছা ঠিক আছে সাইডে আরো ঘুরতে পারবে পারবো অসুবিধা নেই ঠিক আছে আর এই যে বন্ধুরা এখন যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি অ্যাথলেটিক ক্লাব ধর্মনগরের কালীপূজা ঘুরতে হ্যাঁ ডিএনবি রোড তো ডিএনবি রোড ধর্মনগর আর অ্যাথলেটিক ক্লাব কালীপূজা দেখতে আর চলুন गेटा देखून अपूर्व गेट और एखन रात प्राय 3टा बेजे जाच्छे मानुषेर भीड़ देखुन तो बंधुरा चले आसछि एबारे एथलेटिक क्लाब डीएनबी रोड धर्मनगर डीएनबी रोडের एथलेटिक क्लाबे और ये आमादेर गाइड অপুরাজ মহাশয় आमादेर गाइड आजकेर और खूब सुंदर पुजो घुराচ্ছেন उनी प्रिय बंधुरा एथलेटिक क्लाबेर काली पुजो मंडप ये देखुन बंधुरा खूब सुंदर ये बंधुरा क्लाब एथलेटिक एथलेटिक क्लाबेर काली पुजो मंडप ये देखुन बंधुरा आमी देखाচ্ছি আপনাদেরকে तो ये बंधुरा एथलेटिक क्लाबेर डेकोरेशन तो अपना देखते ही पेन पैंडलटा देखते ही पेन चलून एबारे भीतर टेके एक बार घुरे आसि मायर प्रतिमा एक बार देखे आसि बंधुरा असंख्य भक्तेर भीड़ अपना देखते ही पाच्छेन अपनारा और ये बंधुरा एथलेटिक क्लाबेर धर्मनगर एथलेटिक क्लाबेर काली पुजोर मा कालीर प्रतिमा एई देखुन बंधुरा धर्मनगर एथलेटिक क्लाबेर मायर प्रतिमा बंधुरा एई देखुन और ये देखो बंधुरा डेकोरेशन खूब सुंदर हो देखते पेयेछेन आपनारा धर्मनगर एथलेटिक क्लाबेर भेतरटा अर्थात मायर प्रतिमा देखिएछि आपनादेरके देखतेई पेयेछेन आपनारा निश्चय और आमार तो खूब भालो लेगेछे आपनादेर केमन लेगेछे अवश्यई जानाबेन किन्तु बन्धुरा धर्मनगर मेला एसेछे तो अपू महाराज की मेला एटा मेलार नाम जानि ना मेलार नाम नेई आमिओ नाम जानि ना मेलार और लेखा आछे सुपार ड्रैगन तो जाइ होक काली पूजार दिन घुरते एसे देखुन खूब सुंदर एक मेला बसेछे ओइखाने धर्मनगर मेला तो जाइ होक बंधुरा आमी आपनादेर धर्मनगर शहरेर अनेकगुली काली पूजा आमी आपनादेरके देखिएछि और आमी तो अनेक अनेक बेशी एनजय करेछि धर्मनगरेर काली पूजो आपनादेर केमन लेगेछे भिडियोटा अवश्यई कमेंटे जानाबेन और आमी आजकेर भिडियोटा एखानेई शेष करछि देखा होबे आपनादेर साथे नतुन एकटी भिडियोते भालो थाकबेन सुस्थ थाकबेन।